আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই ভালো আছো আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো লেখাপড়া চালিয়ে যাচ্ছো তাই না আমি যে পড়াগুলো দিয়েছিলাম সব ছড়ায় শিখেছ হ্যাঁ কে কে শিখেছ হাত তুলো দেখি হ্যাঁ খুব ভালো অনেকেই শিখে গেছে বাহ খুব লক্ষ্মী মেয়ে হ্যাঁ সবাই শিখে ফেলবে হ্যাঁ ছড়ায় ছন্দে পড়াগুলো শিখে ফেলবে আলিপতে কি হয় বাতে কি হয় মনে আছে বলো তো বাতে কি বাকলুন বাকলুন মানে শাক সবজি আর আলিপতে কি হয় আল্লাহ ভেরি গুড হ্যাঁ কে হাত তুলেছ আগে হ্যাঁ আচ্ছা খুব ভালো ঠিক আছে তাহলে আমরা আবার নতুন পড়া আরম্ভ করি হ্যাঁ আমাদের দেখো আমাদের আজকে বিষয়বস্তু হচ্ছে ইসলাম শিখা প্রশ্নের উত্তর আজকে আমরা কিছু নাম্বার হচ্ছে দেখো শেষের দিকে পৃষ্ঠা তোমাদের যে পাঠ্য বই এই যে পাঠ্য বই তোমাদের পাঠ্য বইয়ের শেষের দিকে পৃষ্ঠা দেখো কিছু প্রশ্ন উত্তর আছে পৃষ্ঠার নাম্বার হচ্ছে তেইশ কিছু প্রশ্ন উত্তর আছে এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের শিখতে হবে মুখে মুখে বুঝতে পেরেছ এই যে এখানে হ্যাঁ আমরা বেশি পড়বো না পাঁচটা করে পড়ব হ্যাঁ সময় আমরা পাঁচটা করে পৃষ্ঠা তেইশ এখানে ষোলোটা প্রশ্ন দে আছে আমরা পাঁচটা পাঁচটা করে শিখে ফেলব। দেখো আমাদের ধর্মের নাম কি প্রথম প্রশ্ন দেখো আমাদের ধর্মের নাম কি দেখো লাল লেখাগুলো দেখো এগুলো হচ্ছে প্রশ্ন আর কালো লেখাগুলো হচ্ছে উত্তর প্রশ্ন এবং উত্তর দুটোই দেওয়া আছে হ্যাঁ এটা তোমরা সবাই যেন তোমরা ছোটো মানুষ অল্প অল্প করে শিখে ফেলবে হ্যাঁ মুখে মুখে শিখে ফেলবে এগুলো আমাদের সব পড়া হবে মৌখিক কোনো লিখিত নাই ধর্ম পড়া আমাদের কোনো লিখিত নাই সাধারণ জ্ঞান কোনো লিখিত নাই শারীরিক শিক্ষা কোনো লিখিত নাই বুঝতে পেরেছ ছড়া পড়া এগুলো কোনো কিছুই লিখিত না সব মুখে মুখে শিখতে হবে আর এগুলো আমাদের জানতেও হবে হ্যাঁ আমরা লেখাপড়া করি আর নাই করি কিন্তু আমাদের ধর্মের ব্যাপারে সব কথা আমাদের জানতে হবে যেগুলো আমাদের আছে তোমরা ছোট মানুষ অল্প অল্প করে শিখে ফেলবে এই দেখো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এক নম্বর প্রশ্নটা কি দেখো যে লাল লেখাগুলো আছে এগুলো হচ্ছে প্রশ্ন আর কালো লেখাগুলো হচ্ছে কি উত্তর বুঝতে পেরেছ এক নম্বর প্রশ্ন আমাদের কি দেখো আমাদের ধর্মের নাম কী তো আমাদের ধর্মের নাম ইসলাম ইসলাম ধর্ম আমাদের দুই নাম্বার প্রশ্ন হচ্ছে কি দেখো ইসলাম অর্থ কি হ্যাঁ উত্তর হবে ইসলাম অর্থ শান্তি তাই না আমাদের ধর্ম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম অর্থ কি ইসলাম অর্থ শান্তি আমাদের সৃষ্টিকর্তাকে বলতো আমাদের সৃষ্টিকর্তা তিন নম্বর প্রশ্ন দেখো আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা কে আমাদের সৃষ্টি করেছেন সব কিছুই যে দেখো তোমার চারপাশে যা কিছু আছে গাছপালা নদী নালা পাহাড় পর্বত যাই তুমি দেখতে পাও এগুলো সব কিছু কার সৃষ্টি যেন আল্লাহর সৃষ্টি হ্যাঁ আমাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন এবং আমাদের চারপাশে যা কিছু দেখবে সব কিছুই আল্লাহ সৃষ্টি করেছেন তারপর চার নম্বর প্রশ্ন দেখো আল্লাহর কি কোনো শরিক আছে না হ্যাঁ আল্লাহর কোনো শরিক নেই হ্যাঁ আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহর কোনো শরিক নাই আল্লাহ রিক আল্লাহ অর্থাৎ আল্লাহর কোনো শরিক নাই তাহলে দেখো চার নম্বর প্রশ্ন কি বলছে আল্লাহর কি কোনো শরিক আছে হ্যাঁ আল্লাহ কয়টা মানে সেটাই হলো কথা আল্লাহ আমরা জানি আল্লাহ একটা তাই না আল্লাহ একজন হ্যাঁ কাজেই ইস্টারে বলছে যে আল্লাহর কি কোনো শরিক আছে না বলবে না প্রথমে না বলবে তারপর বলবে যে না আল্লাহর কোনো শরিক নেই পাঁচ নম্বর প্রশ্ন আমাদের ধর্মগ্রন্থের নাম কি আমাদের ধর্মগ্রন্থের নাম আল কুরআন বুঝতে পেরেছ তোমাদের মায়েরা যে পড়ে হ্যাঁ মা বাবা বড় আপু বড় ভাই দাদা দাদি নানানেরা পড়ে না কি পড়ে হ্যাঁ বলো তো কোরআন শরীফ তাই না সেটাই আল কোরআন হচ্ছে আমাদের ধর্মগ্রন্থের নাম আমাদের ইসলাম ধর্মের গ্রন্থের নাম কি যেন আল কোরআন এই পাঁচটা প্রশ্ন তোমরা মুখস্থ করবে প্রত্যেক দিন একটা একটা করে পড়বে হ্যাঁ তাহলে আমাদের এক নম্বর প্রশ্নটা কি হচ্ছে আমাদের ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম উত্তর কি হবে আমাদের ধর্মের নাম ইসলাম তারপর দুই নাম্বার প্রশ্ন ইসলাম অর্থ কি ইসলাম অর্থ শান্তি তিন নাম্বার প্রশ্ন আমাদের সৃষ্টিকর্তা কে আমাদের আল্লাহ হ্যাঁ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তারপর চার নাম্বার প্রশ্ন দেখো আল্লাহর কি কোনো শরিক আছে না একদম সাথে সাথে বলে দিবে কি বলবে না আল্লাহর কোনো শরিক নেই তারপর পাঁচ নম্বর প্রশ্ন দেখো আমাদের ধর্মগ্রহন্থের নাম কি উত্তর হবে আমাদের ধর্মগ্রন্থের নাম আল কোরআন ঠিক আছে তোমরা এই পাঁচটা করে প্রশ্ন করবে আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে প্রশ্ন উত্তর বুঝতে পেরেছো এই যে সপ্তম পাঠ প্রশ্ন উত্তর ইসলাম শেখা এই পৃষ্ঠা একদম শেষের পৃষ্ঠার দিকে তেইশ নাম্বার পৃষ্ঠা পৃষ্ঠা নাম্বার হচ্ছে তেইশ দেখো পৃষ্ঠা নাম্বার হচ্ছে তেইশ এখানে তেইশ চব্বিশ পৃষ্ঠার প্রশ্ন উত্তর আছে এরকম আমরা তেইশ পৃষ্ঠা পড়ব তেইশ পৃষ্ঠা যে কয়টা প্রশ্ন আছে অল্প অল্প করে আমরা শিখে ফেলব বুঝতে পেরেছ ওই যেমন দেখো আজকের বিষয়বস্তু প্রশ্নের উত্তর পৃষ্ঠা নাম্বার তেইশ এক থেকে পাঁচ তার মানে এই প্রথম পাঁচটা প্রশ্ন আমরা শিখে ফেলব হ্যাঁ এটাই তোমাদের বাড়ি পড়া থাকবে বুঝতে পেরেছো হ্যাঁ আবার দেখো আমরা গত ক্লাসে কি পড়েছিলাম গত ক্লাসে আমরা ছড়া সহ আরবি হরফ শেখা জাল থেকে তোয়া পর্যন্ত পড়েছিলাম তাই না মনে আছে তোমাদের জাল দিয়ে কি হয় জালতে জাহাবুন জাহাবুন মানে স্বর্ণ জাহাবুন এটা ছড়ায় কি বলে জাহাবুন খুবই মূল্যবান নাই তুলনা তার সমান তারপর রা জালে পরে কি রা রাতে রুজ্জুন রুজ্জুন মানে চাল রুজ্জুন মোদের বাঁচায় প্রাণ আল্লা বড় মেহেরবান তারপর রার পরে কী যা হ্যাঁ যাতে কি জাহারুন জাহারুন অর্থ ফুল জাহারুন যখন ফুটে বনে ভোমর যায় মধু আহরণে তারপর কি সিন সিনতে কি সাফি নাথুন মানে নৌকা সাফিনাতুনে পাল তুলে নৌকা চলে হাওয়ায় দুলে এরপর একটা পরে সিনে দেখো সিনতে কী হয় শামসুন শামসুন অর্থ সূর্য শামসুন হলো পৃথিবীর আলো দূর করে রাতের কালো তারপর সিনের পরে সোয়াদ সোয়াদ মানে কি চুবন চুবন মানে ভোর চুবুন হলে উঠে পড়ো ঘুমের চেয়ে নামাজ বড় সোয়াদের পরে কি দোয়াত দোয়াতে কি হয় হ্যাঁ দাওয়াউন দাওয়া অর্থ আলো দাওয়াউন জ্বালাও আধার হলে অন্ধকার সব যাবে চলে দোয়াতের পরে কি তোয়া তোয়াতে কি তরুণ তরুণ মানে তুর পাহাড় হ্যাঁ তুর পাহাড়ে নবী দেখতে পেলেন নূরের ছবি আমরা গত ক্লাসে এগুলা পড়েছিলাম আজকে আবার আলোচনা করলাম হ্যাঁ আলোচনা তো করেই যাচ্ছি আমরা তারপরে আবার আমরা পড়লাম তাহলে আমাদের আরবি হরফ দিয়ে আলিফ থেকে তোয়া পর্যন্ত আমরা পড়ে ফেললাম তাই না এগুলো ছড়াই ছন্দে তোমরা পড়ে ফেলবে আলিফ থেকে তোয়া পর্যন্ত তারপর আমরা এই যে তেইশ পৃষ্ঠা সবার শেষের পৃষ্ঠা দেখো পৃষ্ঠা নাম্বার তেইশ এখানে কিছু প্রশ্ন উত্তর আছে কিছু প্রশ্ন উত্তর আছে আজকে আমরা প্রশ্ন উত্তরগুলো পড়লাম আমাদের এক নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম ইসলাম দুই নাম্বার ইসলাম অর্থ কী ইসলাম অর্থ শান্তি তিন নম্বর প্রশ্ন আমাদের সৃষ্টিকর্তা কে উত্তর আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা চার নম্বর প্রশ্ন আল্লাহর কি কোনো শরিক আছে না আল্লাহর কোনো শরিক নেই পাঁচ নম্বর প্রশ্ন আমাদের ধর্মগ্রন্থের নাম কি হ্যাঁ উত্তর হবে আমাদের ধর্মগ্রন্থের নাম আল কোরআন ঠিক আছে শিক্ষার্থীরা তোমরা এগুলো সব পড়ে ফেলবে বুঝতে পেরেছ হ্যাঁ দেখো বিষয়বস্তু প্রশ্নের উত্তর পৃষ্ঠা নাম্বার তেইশ এক থেকে পাঁচ পর্যন্ত হ্যাঁ প্রথম পাঁচটা প্রশ্ন তোমরা প্রশ্ন উত্তর শিখে ফেলবে বুঝতে পেরেছ এই যে পৃষ্ঠা তোমাদের তেইশ নম্বর পৃষ্ঠা এই প্রশ্ন উত্তর দেওয়া আছে প্রথম পাঁচটা এক থেকে পাঁচ পর্যন্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা শিখে ফেলবে মুখে মুখে পড়বে হ্যাঁ প্রত্যেক দিন একটা একটা করে পড়বে প্রত্যেক দিন পড়বে একটা একটা করে পড়ে ফেলবে মুখস্থ করে ফেলবে হ্যাঁ আমাদের প্রথম প্রশ্ন কি হচ্ছে আমাদের ধর্মের নাম কি আমাদের উত্তর হবে আমাদের ধর্মের নাম ইসলাম দুই নাম্বার ইসলাম অর্থ কী উত্তর হবে ইসলাম অর্থ শান্তি তিন নাম্বার প্রশ্ন আমাদের সৃষ্টিকর্তা কে আল্লাহ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা চার নাম্বার প্রশ্ন আল্লাহর কি কোনো শরিক আছে না আল্লাহর কোনো শরিক নেই তারপর পাঁচ নাম্বার প্রশ্ন আমাদের ধর্মগ্রন্থের নাম কি হ্যাঁ আমাদের উত্তর হবে আমাদের ধর্মগ্রন্থের নাম আল কোরআন মনে থাকবে হ্যাঁ এগুলো সবাই পড়ে ফেলবে হ্যাঁ একটা একটা করে প্রশ্ন উত্তর শিখে ফেলবে মুখস্থ করে ফেলবে ঠিক আছে লক্ষ্মী মেয়েরা হ্যাঁ বাসায় পড়বে খুব ভালো করে পড়বে মনোযোগ সহকারে পড়বে ঠিক আছে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকো যে যেখানে থাকো সুস্থ থাকো ভালো থাকো হ্যাঁ আল্লাহ হাফিজ